পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, প্যান্ডেলের ভিতরে কি সাপ, ভয় লাগে? আমি দুষ্টামি করে বলছি তাতে অনেকে ভয় পেয়ে গেছে। আসলে যদি একটা সাপ ফস করে আসে একটাও থাকবে না, মিছিল দিয়ে কয় কোরআন বাস্তবায়ন করে ফেলাম। সাপ ফস করলে কয় আমি নাই, আসরা নাই। আরে রিক্সার টায়ার পাংচার হলে লোকজন লাভ দিয়ে ওঠে, আমি কত লাভ দিছি? এই যে আমরা যে ঘুরি, রাতে অনেক সময় দুর্ঘটনা ঘটে, দেখি যে লরি ট্রাকগুলো পড়ে আছে, আবার ট্রাকের টায়ার পাংচার হয়ে যায়, আমি কত লাভ দিয়ে উঠছি? ড্রাইভারে জিজ্ঞেস করি আওয়াজ কিসের, কয় হুজুর টায়ার পাংচার হয়েছে। এক টায়ার পাংচারে আজারি লাভ দিয়ে ওঠে, সবার একই দশা, দুর্বল, কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিকে। আপনি যত ক্ষমতার অধিকারী হন, বিপদে পড়লে জিকির করতে হয় একজনের, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতার মালিক কে? আমরা প্রধানমন্ত্রী হলে, প্রেসিডেন্ট হলে কোন দেশে ক্ষমতায় বসি 5 বছরের মেয়াদে, কোন দেশে বসে 10 বছরের মেয়াদে? আল্লাহ ক্ষমতায় বসছে কয় বছরের মেয়াদে? 20 বছর, 50, 100, আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ, অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকব, তিনি কে? আমাদের মতো ওনার 5 বছরের মেয়াদ না, যে 5 বছর শেষ, আবার জরুরি অবস্থা, সেনা মোতায়েন, নির্বাচন, আবার আমার ভাই তোমার ভাই, আল্লাহর কি সিস্টেম? জোরে বলেন, জোরে বলেন, আমার আল্লাহর আজীবনের মেয়াদ চিল্লায় কোন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশের ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় আসতে হয়, মানে ভোটে জিতে আসা লাগে, আল্লাহ তো ভোটে জিতে আসছে নাকি? আল্লাহ ভোটে আসছে? আবার অনেক দেশের ডিক্টেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় বসে, আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে আসছে? আবার কোন দেশে মোনার্কি, রাজতন্ত্র, রাজার পোলা রাজা, আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহ রাজা, এজন্য, এজন্য আল্লাহ বলে খবরদার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, চিরকাল আমি ক্ষমতার চেয়ারে বসা, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জোট যার বড়, ক্ষমতা তার বড়, জোরে কোন ঠিক কিনা? এদেশে জোটের রাজনীতি আছে না নাই? প্রথমে শুরু হইলো 4 দলীয় জোট, বুঝতেছেন, বুঝতেছেন? এরপরে কত? 14 দলীয়, তারপরে 20 দল, এবার মহাজোট, সামনে হবে মহা মহাজোট, ঠিক কিনা? আল্লাহ তো জোটে ক্ষমতা আসছে, আল্লাহ এরকম জোট করে আসছে, কোয়ালিশন করে আসছে। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমি আল্লাহর জোট নাই, আমি আল্লাহর শরীক নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই, আমি একাই সব ক্ষমতার মালিক, সুবহানাল্লাহ। এজন্য কখনো বলবেন না ক্ষমতার মালিক আমরা, বলবেন ক্ষমতার মালিক কে? আবার পৃথিবীতে দেখবেন অনেক দেশে আন্দোলন করে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না। আমি মিশরে ছিলাম 5 বছর, হুসনি মুবারক প্রেসিডেন্ট, ওরা আন্দোলন করে ওনাকে ক্ষমতার গদি থেকে নামায় ফেলছে। তো আমরাও তো একটা চমৎকার আন্দোলন করলে আল্লাহর নামায় ফেলতে পারবো, পারবো না? জিনেরা যদি বলে আমরা মানুষের সাথে আছি, আল্লাহরে মানি না, পারবো? ফেরেশতারা যদি বিদ্রোহ করে তাহলে পারবো? তাহলেও পারবো না, তাহলেও পারবো না। আল্লাহ বলে ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, সব জিনেরা, সব ফেরেশতারা সবাই মিলে যদি বিদ্রোহ করে আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে?
আবার দেখবেন অনেক দেশে রাজার বয়স 80 অনেক দেশে রাজা আছে রাজা সুলতান 80 90 থুরথুরে বুড়া লাঠি নিয়ে হাঁটে কয় আমি আর হাইতার ন অবসরে যাইউ সেলফ রিটায়ারমেন্টে যাব অবসরে যাব স্বেচ্ছায় অবসরে গেলাম এরকম নজির আছে না নাই আছে বয়সের ভারে নজ্জ হয়ে অবসরে চলে যায় আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে এবার একটু অবসরে যাওয়া দরকার আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে আল্লাহর কোনো ক্লান্তি লাগে আমার আল্লাহর ঘুম হয় আমার আল্লাহর কোনো ভয় আছে তার কোনো লয় আছে আল্লাহর কোনো ক্ষয় আছে আল্লাহ বললেন আমি অক্ষয় অব্যয় সদা জাগ্রত সদা সজাগ لا تأخذه سنة ولا نوم مرغم ناي تندر ناي ولا يؤده حفظهما وهو العلي العظيم محبش چلاتے جے کھنی کر جنو امی اللہ رکلانتی انو بھوائنا تینی کے شے اللہ بولن تبارک الذي بيده الملك وهو على كل شيء قدير شمحان شئ شتا جار حاتے خمتا خمتا کر حاتے ناكي اپنا در حاتے ناكي پردان منتری در حاتے ناكي پریسیڈنٹ در حاتے پریسیڈنٹ رو خمتا نائی انہی تو پران بھکا دائے انہار تو انہی خمتا ارے انہار پران بھکا دیتے بارے کے یا جنہ شاب خمتا را مالک کے আর কোনদিন বলবেন যে সকল ক্ষমতার উৎস জনগণ না সকল ক্ষমতার উৎস কে আল্লাহ আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আর কিসের মালিক বলেন আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আমি জীবনের মালিক আমি মরণের মালিক জীবন দেয় কে আল্লাহ মরণ দেয় কে আল্লাহ প্রাণ ভিক্ষা দেয় কে নাকি রাষ্ট্রপতি কইবেন আর এগুলো কইবেন প্রাণ ভিক্ষা দিতে পারে কে আবার আল্লাহ বললেন জীবন মরণের মাঝখানে তোমাদেরকে আমি রুহু দিলাম এই রুহু কেউ দেখে নাই রুহু কেই উচ্চতে পারে নাই ধরতে পারে নাই রুহুর সাইজ কত ওজন কদ্দুর কালার কি জানেন আপনি দেখছেন কেউ রুহু দেখা যায় না আমার দাদা মরে গেল দাদি মরে গেল আমরা পাশে বসা উড়াল দিল রুহু নানা মরে গেল নানি মরে গেল পাশে বসা উড়াল দিল রুহু কোন দিক দিয়ে বের হলো কেমন করে বের হলো সাইজ কতটুকু ওজন কতটুকু দেখা যায় না আওয়াজ করে বলবেন দেখা যায় না আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রূহ নিয়ে গবেষণা করলেও তোরা খুঁজে পাবি না কারণ তোদের জ্ঞান হলো লিমিটেড সীমিত আনলিমিটেড জ্ঞান একজনের তিনি কে আল্লাহ এজন্য মক্কার কাফিররা বলল মুহাম্মদ রূহ কারে বলে আমাদেরকে বলো বিশ্বনবী বলতে পারে না কারণ বিশ্বনবী মন গড়া বলে না আল্লাহ যখন শিখিয়ে দেন আল্লাহর শেখানো কথাগুলো বিশ্বনবী বলে জোরে কোন ঠিক কিনা বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে আছে সাইয়েদানা জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে এসে বললেন ও নবী আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা পড়েন আল্লাহু আকবার রূহু হলো আল্লাহর আদেশ জোরে বলেন কার আদেশ এই রুহু ঢুকে কার আদেশে আল্লাহ বের হয় কার আদেশে আল্লাহ এই রুহু কেমন আমরা কি দেখতে পারবো নাকি না বানাতে পারবো নাকি আমরা সুফিয়া বানাতে পারবো আমরা রোবট বানাতে পারবো কিন্তু রুহু বানাতে পারবো না